কৃষিতেই বিষয়, কৃষিতে প্রতিটি পরিবর্তনের বিষয়। এই বিষয়ের সাথে যারা জড়িত তাদের সাফল্য গাথা, সম্ভাবনা, প্রযুক্তি এবং পরামর্শ জানাতেই আমার আয়োজন কৃষিতেই বিষয়। দর্শক, আমার আজকের বিষয় পেঁপে গাছের বয়স্ক পাতা কেন হলুদ হয় সেই বিষয়টি নিয়ে। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক, আপনারা এই যে একটি পেঁপে গাছ দেখছেন, যেই পেঁপে গাছটির উপরের পাতাগুলো সবুজ কিন্তু বয়স্ক পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, এই লক্ষণ দেখা দিলে কি করবেন? চলুন দর্শক, পুরো ভিডিওটি দেখে জেনে নেই এই লক্ষণ দেখা দিলে কি করতে হবে। দর্শক, পেঁপে গাছের বয়স্ক পাতা যদি এরকম হলুদ হয়ে যায় তাহলে বুঝতে হবে দুটি কারণে এই পেঁপে গাছের বয়স্ক পাতাগুলো হলুদ হয়ে থাকে। এক হলো বৃষ্টি হলে, যদি বৃষ্টির পানি গাছের গোড়ায় জমে থাকে তাহলে জলাবদ্ধতার কারণে এইভাবে গাছের বয়স্ক পাতাগুলো হলুদ হয়ে গাছটি মারা গিয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে, যদি জলাবদ্ধতার সমস্যা না থাকে তাহলে নাইট্রোজেনের ঘাটতি হলে গাছের বয়স্ক পাতাগুলো হলুদ হয়ে যায়। বৃষ্টি হলে, যদি বৃষ্টির পানি গাছের গোড়ায় জমে থাকে তাহলে জলাবদ্ধতার কারণে এইভাবে গাছের বয়স্ক পাতাগুলো হলুদ হয়ে পুরো গাছই নেতিয়ে পড়তে পারে বা গাছের কিছু অংশ নেতিয়ে পড়তে পারে। সেক্ষেত্রে দ্রুত ভিত্তিতে গাছের গোড়া থেকে পানি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়া পেঁপে চারা রোপণের সময় অবশ্যই উঁচু স্থান দেখে পেঁপে চাষাবাদ করতে হবে, যেখানে বৃষ্টির পানি না দাঁড়ায়। দর্শক, বৃষ্টির পানি জমা তো দূরের কথা, পেঁপে গাছ বৃষ্টির দাঁড়ানো পানিও সহ্য করতে পারে না। তাই পেঁপে চাষাবাদের ক্ষেত্রে এমন ভাবে পেঁপে চারা রোপণ করতে হবে যাতে বৃষ্টি হওয়ার সাথে সাথে পানি নেমে যায়, এই জন্য নিষ্কাশন নালা তৈরি করে রাখতে হবে। বৃষ্টিপাতের পরেই যদি দেখা যায় পেঁপে গাছ ঢলে পড়েছে বা পেঁপে গাছের পাতাগুলো হলুদ হয়ে নেতিয়ে পড়ছে, তাহলে এই গাছে ইউরিয়া সার প্রয়োগ করা বন্ধ রাখতে হবে, এই গাছে পটাশ সার, উপরি সার প্রয়োগ করতে হবে এবং বিষমাত্রীয় জল এবং কাসুগামাইসিন গ্রুপের ছত্রাকনাশক কিমিয়া 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে সকালে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিতে হবে এবং 7 দিন পর পুনরায় স্প্রে করতে হবে, অথবা অ্যাজোক্সিস্ট্রাবিন ও সিপ্রোকোনাজল কম্বিনেশন গ্রুপের ছত্রাকনাশক, এসিবিন অথবা নাভারা, এর যে কোনো একটি 1 মিলি পার লিটার, অথবা জিনেব ও হেক্সাগোনাজল কম্বিনেশন গ্রুপের ছত্রাকনাশক আউয়াল 72 WP 2 গ্রাম পার লিটার, অথবা অ্যাজোক্সিস্ট্রাবিন ও টেবুকোনাজল কম্বিনেশন গ্রুপের ছত্রাকনাশক সিলেক্ট প্লাস 1 মিলি পার লিটার, অথবা ডাইমেথোরোপ ও ম্যানকোজেব কম্বিনেশন গ্রুপের ছত্রাকনাশক অ্যাক্রোভেট NZ 2 গ্রাম পার লিটার, অথবা কাসুগামাইসিন ও কার্বেন্ডাজিন কম্বিনেশন গ্রুপের ছত্রাকনাশক নেক্সুমিন বা সানপুমা 1.5 গ্রাম পার লিটার হারে সকালে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিতে হবে এবং 7 দিন পরে পুনরায় স্প্রে করে দিতে হবে, তাহলে এই সমস্যাটি থেকে উত্তরণ হওয়া সম্ভব হবে। দ্বিতীয়ত হচ্ছে, যদি জলাবদ্ধতার সমস্যা না থাকে তাহলে নাইট্রোজেনের ঘাটতি হলে গাছের বয়স্ক পাতাগুলো হলুদ হয়ে যায়। দর্শক, যেহেতু আপনারা দেখছেন এই যে এখানে সুন্দরভাবে ড্রেনেজ সিস্টেম করা আছে এবং বৃষ্টি হলে সাথে সাথেই পানি চলে যায়, সুতরাং জলাবদ্ধতার কারণে গাছের পাতা হলুদ হয়েছে এটা মেনে নেওয়া যাবে না। এখানে নাইট্রোজেনের অভাবের কারণেই গাছের বয়স্ক পাতা হলুদ হয়েছে। তবে নাইট্রোজেনের একেবারে বেশি পরিমাণের অভাব হলে তখন গাছের পাতাগুলি এরকম হলুদ হয়ে যায়। দর্শক, আপনারা দেখছেন উপরের পাতাগুলো সবুজ কিন্তু নিচের পাতাগুলি হলুদ,
কিন্তু পাশেই ড্রেনেজ সিস্টেম রয়েছে। সুতরাং বুঝতে হবে এখানে নাইট্রোজেনের অভাবেই গাছের বয়স্ক পাতা হলুদ হয়েছে। সেক্ষেত্রে আপনারা চারা রোপণের পরে গাছে ফুল আসার আগ পর্যন্ত প্রতি গাছের গোড়ায় প্রতি মাসে একবার ইউরিয়া সার 50 গ্রাম এবং পটাশ সার 50 গ্রাম, এবং গাছে যখন ফুল চলে আসবে তখন থেকে গাছ যত বছর পর্যন্ত বাঁচবে তখন পর্যন্ত প্রতি মাসে গাছের গোড়া থেকে 1 হাত দূরে ইউরিয়া সার 100 গ্রাম, পটাশ সার 100 গ্রাম হারে প্রয়োগ করতে হবে। সুতরাং এই পদ্ধতিতে আপনারা ইউরিয়া এবং পটাশ সার উপরি প্রয়োগ করলেই নাইট্রোজেনের অভাব দূর হয়ে যাবে এবং এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারবেন। দর্শক, শেষ করব আমার আজকের পর্ব। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের কৃষিতেই বিষয়। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে সারা বাংলাদেশের সকল পেঁপে চাষিদেরকে এই প্রযুক্তিটি জানার সুযোগ করে দিবেন। এটা নিশ্চয়ই একটি সওয়াবের কাজ। সওয়াবের নিয়তে এই কাজটি করে আমরা দুনিয়া এবং আখেরাতের কল্যাণে কাজ করতে পারি এবং এই পেঁপে চাষিদের পাশে দাঁড়িয়ে পেঁপে চাষিদেরকে সহযোগিতা করতে পারি। দর্শক, ভালো থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের কৃষিতেই বিষয়। আল্লাহ হাফেজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গে থাকুন।